نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعتبروا يا أولي الأبصار صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام الدكار المدينة الإسلامية إنستيتيوت কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব বৃক্ষ বিচারক মন্ডলী পরিচালক ইমানি বলিয়ান আমার প্রাণপ্রিয় প্রাণপ্রিয়ামী বক্তব্যের সূচনাতে মহামহিম কারিমের শুকুর করছি যিনি আমাকে আজকের অনুষ্ঠানে দণ্ডীয়মান হওয়ার জন্য তৌফিক দান করেছেন তার সাথে সাথে বিনয়ের সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রিয় আসাদি কারামদের ভাইরা আমার বক্তব্যের সূচুতে গ্রহণ করুন নবী শিকানো শান্তির বাণী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাইরে আমার আমার বক্তব্যের বিষয় ঘোষিত হয়েছে দারুল উলুম দেবন্দ ইতিহাস ও তার অবদান মহামহিম রব্বে কারিমের কাছে আমার বেকুল প্রার্থনা তিনি যেন আমাকে এ বিষয়ে তাত্ত্বিকমূলক স্বারগর্ব আলোচনা করার তো দান করেন ওমা তা ইল্লা বিকাল ইলাইহি উনিপ দারুল উলুম দেওবন একটি নাম দারুল উলুম দেওবন একটি ইতিহাস তা কেমন ইতিহাস ইতিহাস পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই ভারতবর্ষে ইসলামের দাওয়াত পৌঁছেছে হজরত সাহবায় ক্যারমের যুগে এবং তখন থেকে ইসলামী শিক্ষা দীক্ষার এত বিস্তার ঘটেছে কোন নগর এমন ছিল না যেখানে মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি পরবর্তীতে সেই শিক্ষাদারার অনুসারী রাই ভারতবর্ষে ইসলামী আদর্শের বিস্তাবে সবচাইতে বলিষ্ঠ ভূমিকা রাখে যা বলার অপেক্ষা রাখে না ইতিহাস সাক্ষী প্রিয় ভাইয়েরা আমার কালের পর কাল শতাব্দীর পর শতাব্দী ভারতবর্ষ শাসন করেছিলেন উপমহাদেশের উলামে কেরাম নবাব ও ইসলামী বুদ্ধিজীবীরাই কিন্তু মুসলমানদের এহেন সুখ বিশ্বময় সুপ্রদিষ্ট হওয়ার কারণে ব্রিটিশ বিনিয়াদরা পাগলা কুকুরের মতো মরিয়া হয়ে উঠে তাই তারা ষোলোশো এক খ্রিস্টাব্দে মুসলমানদের নামমাত্র সুবিধা দেওয়ার অজুহাতে উড়ে এসে জুড়ে বসে তৎকালীন পৃথিবী সমৃদ্ধ জনপদ ভারতবর্ষে তারা চলে বলে কৌশলে এদেশের তারা চলে বলে কৌশলে এদেশের উলামায় ক্যারামকে নির্মমবাদে হত্যা করে এবং ক্ষমতার আসনকে পাকাভুক্ত করার জন্য চালায় সর্বপেবি আগ্রাসী তৎপরতা অর্থনৈতিক শোষণের মাধ্যমে অর্থনৈতিক শোষণের মাধ্যমে পঙ্গু করে দেয় মানুষের মন মস্তিষ্ককে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্তব্ধ করে দিয়ে চেতনার ভিত্তিতে গড়ে উঠতে থাকা সম্ভাব্য বিপ্লবের পথ ভাই আমার তাদের আগ্রাসী তৎপরতা ও ক্ষমতার ডাবতে এদেশের অধিকাংশ মানুষ বেছে নেয় পরাধীনতার জীবন কিন্তু সত্যের অতন্ত্র প্রহরী চিরস্বাধীন উলামে কারাম তারা কিছুতে মেনে নেননি বরং স্বাধীনতার পক্ষে অনুপ্রেরণা যোগাতে তাকে নিরবচ্ছিন্নভাবে বিরোধিতা বিদ্রোহের মাধ্যমে আতিষ্ঠ করে দিলেন ইংরেজ সরকারকে এবং সর্বোচ্চ আন্দোলন গড়ে তুলে মুসলিম উম্মাহকে উপহার দেন একটি বেগবান কর্মকারী কর্মসূচি তার পরবর্তীতে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী পিতা প্রদত্ত কর্মসূচির মাধ্যমে নতুন বিপ্লবের জন্য গড়ে তুলেন জনগণকে যখন ক্ষমতাশালীন সম্রাট থেকে এ ফরমান জারি হয় যে এখন থেকে বাচ্চা সালামতের রাজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুকুম চলবে তখন দ্বিতাহীন কণ্ঠে ঘোষণা হয়েছিল ভারত এখন দান হরব তাই প্রতিটি ভারতবাসীর কর্তব্য হলো একে স্বাধীন করা মুক্তি করা এর জন্য প্রাণপণ লড়াই করা ভাইরা আমার দাবানুল হয়ে চড়িয়ে পড়ল ফতোয়ার ঘোষণা শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলহী এর নেতৃত্বে মুজাহিদ বাহিনী দলে দলে একত্রিত হতে লাগলো পাহাড়ের পাদদাসে তারই ফলশ্রুতিতে শাহ বাব রহমতুল্লাহ হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কিকে আমির রশিদ আহমদ গাঙ্গিকে প্রধান বিচারক নিযুক্ত করে থানাভবন স্বাধীন সরকারের অবকাঠামো ঘোষণা করেন কিন্তু বাক্যের কি নির্মম পরিহাস কিছু বদলেই দেশীয় বর্গীয়দের বিশ্বাসঘাতকতায় আঠারোশো সাতান্ন সালে পথন ঘটে থানা ভবন সরকারের লক্ষ লক্ষ আলিমকে প্রকাশ্য জবাই করে গাছে গাছে ঝুলিয়ে রাখা হয় তাদের লাশ শেরশাহ গ্যান ট্যাঙ্ক এমন কোন গাছ বাকি ছিল না যেখানে শহীদানের লাশ জ্বলিয়ে রাখা হয়নি প্রিয় ভাইয়েরা আমার এমনই এক বিভীষিকাপূর্ণ মুহূর্তে আলিম শূন্যতার কারণে নতুন প্রজন্ম বিভ্রান্ত হয়ে হারাতে দেখা দেয়ের পথ দশ নামে যুব সমাজের নৈতিক চরিত্রের বিদাত কুসংসার কাদিয়ানি ফিতনা চরিয়ে পড়ে সর্বত্র সবখানে অপরদিকে জাতির নেতৃত্বের জন্য অপর দিকে জাতির নেতৃত্বের জন্য সচেতন বলিষ্ঠ প্রজন্ময় ব্যক্তিত্বের অভাব অনুভব করে জাতির ইমান আকিদাকে সংরক্ষণ ও বিশ্বের বুকে মহান আল্লাহ আলমিনের কর্তৃক মনোনীত ধর্মকে সুপ্রতিষ্ঠিত করতে বিদাত কুসংস্কার কাদিয়ানি ফিতনা মূলত পটন করতে উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করতে জা অলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহ এর সুযোগ্য উত্তরশরী আল্লামা কাসিম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি ও ইমামে রব্বানী রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহি আলাইহি শাহরানপুর শাহরানপুর জেলার ঐতিহাসিক সপ্তা মসজিদাঙ্গনে একটি ডালিম ন্যাচের নিচে 1866 সালের মে মাসের 30 তারিখে প্রতিষ্ঠা করেন ইসলামি শিক্ষার পান কেন্দ্র দারুল উলুম দেওয়ান বাইরে আমার যা শিক্ষার পাশাপাশি আজাদি আন্দোলনে শিক্ষা চলতে থাকে ফলে অমলান হয়ে তৈরি হয়ে যায় জিহাদি কাফেলা সুসংগঠিত হয়ে আবার যা পেয়ে সেই ইংরেজদের বিরুদ্ধে প্রচেষ্টায় স্বাধীনতার চেরাক জ্বালিয়েছিলেন জাগিয়ে তুলেছিলেন এ দেশের মৃত্যুপায় মানুষের মাঝে স্বাধীনতার প্রতীর্থ চেতনা প্রিয় ভাই আমার দারুল উলুম দেওবন্দের অবদান অনস্বীকার্য সারা বিশ্বে সর্বযুগে বাতিল যখন মাথা চারা দিয়ে উঠেছে তখনই তাদের বিরুদ্ধে দুর্বান আন্দোলন করে সকল ষড়যন্ত্রের বাঙ্গা জবাব দিয়েছেন আমাদের বলে গেলে চলবে না এ পর্যন্ত হকবাতিলের যত আন্দোলন হয়েছে বিশেষ করে রুমাল আন্দোলন অসহযোগ আন্দোলন স্বাধীনতা আন্দোলন দেওবন্দ আন্দোলন তাদের আন্দোলনের ফলেই উপমহাদেশের স্বাধীনতা সহ অন্যান্য মুসলিম দেশেও স্বাধীনতা পেতে সক্ষম হয়েছিল যা বলার অপেক্ষা খেলা প্রিয় ভাইরা আমার প্রতির কল্যাণমূলক কাজেও বলিষ্ঠ নেতৃত্বে দিয়ে আসছেন কারাম ইসলাম ও মুসলমানদের প্রয়োজনে বুকের তপ্ত কোনো ডালে দিতে কুণ্ঠিত হননি এবং চরম নির্যাতন সীমাহীন তেক্ষা নিবেদন করেছিলেন এবং করতেও পারে না প্রিয় বন্ধগণ দেওবন্দ যেই উদ্দেশ্যে নিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন সেই উদ্দেশ্য আজ বিলুপ্তির পথে কেননা আজ এখানে ওখানে ছড়িয়ে পড়েছে বিদাত কু সংস্কার কাদিয়ানি ফিতনা সহ সকল প্রকার ইসলাম বিরোধী কার্যকলাপ তাই আজ এগুলো রুখতে হলে আমাদের বুকের তপ্ত কোনো ডেলেতে হবে এবং চরম নির্যাতন সীমাহীন তে দীক্ষা অম্লান বোতন করতে হবে এবং বাতিলের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে মুসলমান কখনো বাতিলের সামনে মাথানত করে না করতেও পারে না তাই এগুলো নির্মম করতে কাতা এদের বুদ্ধে বুকের রক্ত যারা তারা চেছেন দিহাত আমার আল্লাহ বকরাবুল্লা আলমকে দেখান আল্লাহ আমাদের সবাইকে কবল করুন আল্লাহ আমাদের আজীবন বাতিলের বিরুদ্ধে আমরণ সংগ্রাম চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব প্রিয় উপস্থিতি দারুল উলুম দেওবন্দ শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয় দারুল উলুম দেওবন্দ শুধু একটি দারসগাই নয় বরং তালিম তরবিয়ত তাজকিয়া তাবলীগ সহ উভয় জাহানের ইসলামের সকল দিকের প্রয়োজন পূরণ করার জন্য যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল তারই নাম দারুল আউলম দেওবন্ধ দারুল আলম দেওবন্ধের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেয়ার হাজারো দিক রয়েছে দারুল আলুম দেওবন যেমনিভাবে জাতিকে ইসলামী শিক্ষা ও সংস্কার উপহার দিয়েছে আমাদেরকেও তেমনিভাবে জাতিকে ইসলামী শিক্ষা তাহজিব তামাদ্দুন উপহার দিতে হবে দারুল আলুম দেওবন যেমনিভাবে আন্দোলন মুখর বাতিলের আতঙ্ক হাদি ক্যান্টনমেন্ট হিসাবে মাদানী উসমানী ফখরে বাঙ্গাল ও শায়হুল হাদিসের ন্যায় বীর মুজাহিদের উপহার দিয়েছে বস্তুবাদী শিক্ষা সংস্কৃতির নেয়া বস্তুবাদী শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে আপসিন ঘোষণা দিয়ে গড়ে জ্বালিয়েছি ইসলামী শিক্ষার সংস্কৃতি বুলন্দ করেছে হক ও হকানিয়াতের পতাকা দূর করেছ শয়তান ও শয়তানিয়াতের নাক নখর নখরতাবা আমাদের কেউ তেমনিভাবে দারুল আলুম দেওবন্দের ইতিহাস থেকে তাদের মতো বীর সিপাহ সালার হিসাবে বিশ্বের বুকে চড়িয়ে পড়তে হবে তাই আসুন আমরা তাদের পথ চলি তাদের পথে জীবন করি অতীতের নমুনায় একবার যদি আমরা জাগিতে পারি দেখিবে দুনিয়া করিবে চুম্বন আমাদের পায়ে পড়ি প্রিয় উপস্থিতি অত্যন্ত ধন্যবাদ বাই মোহাম্মদ রমজান আলী মারুফকে তার অত্যন্ত মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য